আমি সদ্য বিজেপিতে যোগদান দিই, আমি পাস করি। তারপর আবার 2018 সালে আবার এলাম প্রধান হিসাবে, আমার নিয়োগ করা হয়েছে। এই 5 বছর আমি প্রধান হিসাবে ছিলাম। আমার মনে হয় না জনগাঁও সভার কোনো ব্যক্তি আমার উপর কোনো অপ্রীতিকর ঘটনা এবং কেউ কথা হইতেও পারত না যে এই প্রধান কোনো হাস করছেন না বা এই প্রধানে আমরা এই প্রধান সবাই বলছে যে এই প্রধান পাইছি আমরা অনেক ভাগ্যগুণে। তাই এবার বিজেপি কি করছে আমার নামটা দিছে না। 14 সালের বিজেপি ছিলাম, এরপরে 18 সালে যারা আছে এরা আগের সারির দিকে বই গেছে, আমার এখানে লাস্টের সারি ফলাইছে। তাই মনের দুঃখে এই দলটার আমি ত্যাগ করছি। ত্যাগ করে আবার আমার সাবেক দলে আমি যোগদান করেছি। আমরা জানতে পারলাম যে আপনাদের পরিবারের পক্ষ থেকে পরিবার আমার ছেলের বউ সমিতিতে দাঁড় করানো হচ্ছে। আমি এটা সম্পূর্ণ সহমত পোষণ করেছি।